চ্যানেলে সবাইকে স্বাগত। ইনসার্ট রিবনের পিভট টেবিল বা এই টেবিল কমান্ড গ্রুপটি পূর্ববর্তী ভিডিওতে দেখেছি। আজ আমি ইলাস্ট্রেশন যে কমান্ড গ্রুপটি রয়েছে, এই ইলাস্ট্রেশন কমান্ড গ্রুপের যে পাঁচটি কমান্ড রয়েছে সেই পাঁচটি কমান্ডের কাজ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে অপশনটা রয়েছে পিকচার, অর্থাৎ এর সাহায্যে আমরা যে কোনো পিকচার এখানে সিটের মধ্যে ইনসার্ট করতে পারি। পিকচারের উপর একবার ক্লিক করব, যেখানে আমাদের পিকচার রয়েছে সেখানেই যাবেন। আমি ডেস্কটপে একটা পিকচার রয়েছে সেটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর ইনসার্ট অপশনে ক্লিক করতে হবে। চলে এসেছে ছবিটি। এবার ছবির আমরা বিভিন্ন সাইজ এখানে পরিবর্তন করতে পারি, যেটা ভালো লাগবে সেটা করবেন। বিভিন্ন অপশন রয়েছে। তারপরে যে অপশনটা রয়েছে ক্লিপ আর্ট, বাই ডিফল্ট কিছু ছবি রয়েছে, ক্লিপ আর্টের কিছু বাই ডিফল্ট ছবি রয়েছে। তাছাড়াও আপনারা এখানে লিখে সার্চ করতে পারেন কি ছবি দরকার। যদি ছবিটি এখানে থাকে অবশ্যই চলে আসবে, আর যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে অনলাইনে ছবি চলে আসবে। দেখুন এই ছবিগুলো যদি ব্যবহার করতে চান তাহলে একবার ক্লিক করলেই চলে আসবে। আমি এই ছবিটি দেখাচ্ছি, একবার ক্লিক করলে দেখুন ছবিটি চলে আসবে। যদি অনলাইনে কোনো ছবি দরকার হয় তাহলে এখানে গিয়ে যেই ছবি দরকার সেটা ক্লিক করবেন। আমি একটা ডগি লিখে সার্চ করছি, গো অপশনে গিয়ে ক্লিক করতে হবে। দেখুন এখানে সার্চ দেখাচ্ছে, দেখুন বিভিন্ন ধরনের এখানে ডগি চলে এসছে। এবার ছবির যদি রেজুলেশন বেশি হয় তাহলে স্ক্রিনে আসতে একটু সময় লাগবে। আমি একবার ক্লিক করছি, চলে এসছে। প্রয়োজনে আমরা সাইজও বাড়িয়ে নিতে পারি, ছোটো করতে পারি। তারপরে ক্লিপ আর্ট প্রভাবটা কেটে দেবো। এর পরবর্তী যে অপশন রয়েছে সেভ অপশন, দেখুন বিভিন্ন ধরনের এখানে সেভ রয়েছে। এখানে নিচে যে সেভ অপশনটা রয়েছে এখানে ক্লিক করার পর বিভিন্ন ধরনের অপশন এগুলো ব্যবহার করা যাবে, যেমন চাইবেন সেইভাবে ব্যবহার করতে পারবেন। এখানে ফরম্যাট রয়েছে, কালার পরিবর্তন করতে পারবেন। সেভে বিভিন্ন ধরনের সেভ রয়েছে, যেটা প্রয়োজন সেটার উপর ক্লিক করার পর লেফট ক্লিক প্রেস করে টানতে হবে। তারপরে যে অপশনটা রয়েছে স্মার্ট আর্ট, আমি একটা অন্য স্টেপে চলে যাচ্ছি, দু নম্বর স্টেপে স্মার্ট আর্টে ক্লিক করলাম। বিভিন্ন ধরনের অপশন রয়েছে, চুজ স্মার্ট আর্ট গ্রাফিক। দেখুন এখানে যদি সার্কেল চান তাহলে সার্কেল দিয়ে এখানে ওকে করতে হবে। যদি আমার আরও প্রয়োজন হয় তাহলে এখানে ইন্টার দেবেন, অটোমেটিক একটা করে অ্যাড হয়ে যাবে। এগুলোর সাহায্যে বিভিন্ন জল চক্র এখানে টেক্সটগুলো অ্যাড করা যায়, তাহলে পিকচারও অ্যাড করতে পারবেন। বিভিন্ন ধরনের অপশান রয়েছে স্মার্ট আর্টে, যেটা চাই সেটা করতে পারবেন, যেটা দরকার সেটার উপর দিয়ে ক্লিক করবেন। এধারে বিভিন্ন যে পার্থক্যগুলো রয়েছে সেগুলোও দেখাতে পারবো। লিস্ট অনুযায়ী যদি দরকার হয় এখানে অনেক ক্লিক করলে সবগুলো একসঙ্গে দেখাবে, যেটা পছন্দ সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ওকে করতে হবে। চলে এসে পরে শেষে রয়েছে কি স্ক্রিনশট, স্ক্রিনশটে ক্লিক করার পর স্ক্রিন কিপিংয়ে ক্লিক করবো। এবং তারপর এরকম অপশান আছে, যতটুকু প্রয়োজন ততটুকু লেফট ক্লিক প্রেস করে টানবে, কে ছেড়ে দেবেন, তখন এখানে অটোমেটিক চলে আসে পিকচার আকারে চলে আসে। এভাবে যে কোনো জায়গায় স্ক্রিনশট নিতে পারবেন। আর এই স্ক্রিনশটটিও আমরা নিজের মতো করে পরিবর্তন করতে পারবেন। বিভিন্ন অপশান রয়েছে, প্রিন্টারও রয়েছে, বিভিন্ন কালার পরিবর্তন। তাহলে সহজেই বুঝতে পারলেন যে ইলাস্ট্রেশন যে কমান্ড গ্রুপটি রয়েছে, কমান্ড গ্রুপের প্রতিটি কমান্ডের কাজ, পাঁচটি কমান্ডের কাজ আমি স্টেপ বাই স্টেপ যতটা কম সময়ের মধ্যে পারলাম দেখিয়ে দিলাম। এর পূর্ববর্তী ভিডিওগুলি যদি দেখে না থাকেন, অর্থাৎ হোম রিবনের বা হোম মেনুবারের প্রতিটি কমান্ড নিয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ ভিডিও তৈরি করা রয়েছে প্রতিটি কমান্ড গ্রুপের একটি করে, যদি দেখে না থাকো তাহলে পূর্ববর্তী ভিডিওতে গিয়ে দেখে নাও। আশা করি উপকৃত হবে। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন।